পরিবারে সবাইকে স্বাগত। আজকে ম্যাঙ্গো সিরিজের সেকেন্ড এপিসোড। আজকে রেসিপি ম্যাঙ্গো কালাকাঁদ। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখন দেখব আজকে রেসিপি বানাতে কী কী উপকরণ লাগবে। আম খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে গ্রাইন্ড করে নেওয়া, ছানা, ঘি, পাউডার সুগার, চিনি দিয়েও চলবে, এলাচি পাউডার, মাত্র এই পাঁচটা উপকরণ দিয়ে আজকে আমি তোমাদেরকে ম্যাঙ্গো কালাকাঁদ বানিয়ে দেখাবো। এসো এখন আমরা ম্যাঙ্গো কালাকাঁদ বানিয়ে ফেলি। কড়াই বসিয়ে গ্যাস অন করলাম। গ্রাইন্ড করে রাখা ম্যাঙ্গো আমি এখন কড়াইতে দেব। গ্যাসের ফ্লেম লো করে দেব। দেড় চামচের মতো পাউডার সুগার দিলাম। এভাবে সমানে নাড়াতে হবে। কিছুক্ষণ নাড়ার পর এখন ছানা দিয়ে দিচ্ছি। আর এক চামচ ঘি দিলাম। ঘিটা একটু করে কিছুক্ষণ নাড়াচাড়া করব, তারপরে আবার একবার দিব। এখন আবার এক চামচ ঘি দিব। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে ও শেয়ার করবে। এইভাবে সমানে নাড়তে হবে, কিন্তু কড়াইতে লেগে যেতে দেওয়া যাবে না। এখন আবার একটু ঘি দিলাম। আর দিচ্ছি এলাচি পাউডার। এইভাবে নাড়তে নাড়তে যখন গোল হয়ে আসবে তখন মনে করব হয়ে গেছে। এই দেখো গোল হয়ে এসছে। এখন গ্যাস অফ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে পরের স্টেপে যাব। গ্যাস অফ করে দেওয়ার পরে গরম কড়াইয়ে এইভাবে নাড়তে নাড়তে এরকম গুঁড়ো গুঁড়ো করে দিলাম। কালাকাঁদ বানানোর জন্য এরকম একটু ঝুরঝুরে টাইপে করে নিতে হবে। এখন পরের স্টেপে যাব। এখন একটা পাত্রে অল্প ঘি দিয়ে আমি ভালোভাবে লাগিয়ে নিই। এখন এখানে ঢেলে দিচ্ছি। একটু মেখে নেব, একটা বলের মতো বানিয়ে নেব। একটা বলের মতো বানিয়ে নিলাম। এখন এভাবে হাত দিয়ে চেপে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। 10 মিনিট বাদে আমি ফ্রিজ থেকে বের করলাম। এখন কালাকাঁদ আকারে কেটে নিব। সবাই দেখলে আমি কিভাবে বানালাম, তোমরা সবাই ট্রাই করবে। আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো। টাটা।